চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদে থাকা শিক্ষার্থীদের গায়ে গাছের আঘাত লাগার ঘটনায় অন্তত 15 শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর 10 জনের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। গতরাত 9টার দিকে চৌধুরীহাট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও শিক্ষার্থীরা জানান, রাত 8:30 নগরীর বটতলি স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হওয়া শাটল ট্রেনের বগিতে জায়গা না পেয়ে ছাদে ওঠেন শতাধিক শিক্ষার্থী। ট্রেন চৌধুরীহাট ক্রস করার সময় শিক্ষার্থীরা ঝুলে থাকা গাছ থেকে আঘাত পান। এ সময় ছাদ থেকে ছিটকে পড়ে আহত হন 15 শিক্ষার্থী। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। পরিবহন পুলের অর্ধ শতাধিক বাসের গ্লাস ভাঙচুর করে তারা। সাতজন একসাথে আসতেছিলাম ছাদে, হঠাৎ করে মানে ডালটা এসে আমার সামনে, বড় দুই ভাই ছিল আমাদের ডিপার্টমেন্টের, ভাইয়ের এখানে লেগেছে, লেগে ভাই একদম পড়ে গেছে, তারপরে আমাকে লেগে মানে এখানে লেগেছে আর কি, লেগে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি দুই ভাই। আমরা তো জানতাম আমাদের উপরে আপনার ঢাল ভেঙে পড়ছে আর কি। আমরা যখন আপনার মানে চৌধুরীহাট পর্যন্ত আসি তখন মানে হঠাৎ করে একটা ডাল আইসা বাইদের লাগে, কিন্তু আমি মানে ভাগ্যক্রমে খুব মানে বাইচা যায় আর কি। এই মুহূর্তে ওরা বেশিরভাগই আশঙ্কামুক্ত, তাদের মধ্যে তিনজনকে আমরা একটু আশঙ্কা আছে বলে তাদেরকে আমরা আইসিইউতে অলরেডি রেফার করেছি।